নমস্কার, ওয়েলকাম টু স্পাইস বক্স। চলুন আজ বানানো যাক গোন্ডা স্যুপ। প্রথমেই দেখে নেব কি কি লাগে গোন্ডা স্যুপ বানাতে। যা লাগে গোন্ডা, অড়হর ডাল, পেঁয়াজ, লেবুর রস, আদা, সর্ষে, হলুদ, রসুন, নুন, ধনে পাতা, কারি পাতা আর কাঁচা লঙ্কা। এবার দেখা যাক এটা বানানোর পদ্ধতি। প্রথমে ওভেন জ্বালান। এবার একটু তেল নিয়ে নিন, রসুন, তারপর আদা এবং তারপর পেঁয়াজ, তারপর অল্প কাঁচা লঙ্কা। এবার এটাকে ভালো করে নাড়তে থাকুন এইভাবে। তারপরে আমরা দেব কারি পাতা। কারি পাতা দেওয়ার পরে এটাকে ভালো করে আবার নাড়তে হবে হালকাভাবে। এটা ভাজা হয়ে গেলে আমরা দেব হলুদ। তারপরে আমরা এই সেদ্ধ করে রাখা অড়হর ডালটা দিয়ে দেব এবং আবার নাড়তে থাকবো। এবার জলও দেব, মিশিয়ে নিন। আমরা এভাবে মেশাবো এটাকে এবং তারপরে আমরা একটা হুইস্ক এগ বিটার নিয়ে এটাকে নাড়তে থাকবো ভালো করে। আমরা এটাকে আলটিমেটলি একটা মিক্সারে দিয়ে একটা ভালো পেস্ট বানিয়ে নিতে পারি। আমাদের আর একটু জল দিতে হবে এবং তারপরে আমাদের একটু নুন দিতে হবে। এবার এটা 2 মিনিট গরম করব। আমরা 2 মিনিট পর এটা খুলে দেখে নেব। ইয়েস, এটা পারফেক্টলি বয়েল হয়ে গেছে। এবার ওভেন বন্ধ করব এবং এর মধ্যে অল্প ধনে পাতা ছড়িয়ে দেব। তারপর লাস্ট বাট নট দ্য লিস্ট, অল্প লেবুর রস এক চামচ এবং এরপরে মিশিয়ে নেব। আমরা আরেকটা বাটি নিয়ে নিচ্ছি এটাকে পরিবেশন করার জন্য। বাটির মধ্যে 2 গোন্ডা রাখলাম, 3টে গোন্ডা রাখলাম এর উপরে আমরা দুধটা ছড়িয়ে দিলাম এইভাবে। টেস্টি টেস্টি গোন্ডা স্যুপ রেডি। হ্যাপি ইটিং।